হ্যালো বন্ধুরা ছোট্ট ছোট্ট কিছু ডিফেন্স আপডেট আছে সেগুলি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো হে গাইস আমি ইশানু আর আপনারা দেখছেন বাংলার ডিফেন্স আপডেট ও অ্যানালাইসিসের ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল যার নাম লেটেস্ট ডিফেন্স নিউজ আমাদের প্রথম আপডেটটি আসছে মালয়েশিয়া থেকে তো চায়না বর্তমানে তার সব পড়শি দেশকে খোঁচা দিচ্ছে ভারত নেপাল ভুটান জাপান তাইওয়ান ভিয়েতনাম ফিলিপিন্স ইন্দোনেশিয়া সবাইকে খোঁচা দিচ্ছিল এবারে তারা মালয়েশিয়াকে খোঁজা দিতে শুরু করেছে বর্তমানে ভারতের এয়ারস্পেসে চাইনিজ জেট বলো হেলিকপ্টার বলো প্রবেশ করতে সাহস পায় না তার কারণ কি আমরা সবাই জানি কিন্তু বাদবাকি সব দেশে চায়না তাদের ফাইটার জেট নিয়ে এয়ারক্রাফট নিয়ে ঢুকে পড়ে রিসেন্টলি পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স তাদের ষোলোটি এয়ারক্রাফট নিয়ে মালয়েশিয়া স্পেসে ঢুকে পড়ে ভাবতে পারছেন ষোলোটি তার মধ্যে দুটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বা বলতে পারেন রিকোনেসেন্স এয়ারক্রাফট বাদবাকিগুলি ফাইটার এয়ারক্রাফট ছিল তো কোন জেট সেটা স্পষ্টভাবে জানা যায়নি তবে মনে করা হচ্ছে ফ্রাঙ্কার সিরিজের এয়ারক্রাফট মালয়েশিয়ান এয়ার ডিফেন্স কন্ট্রোল থেকে বারবার বের হয়ে যাওয়ার কথা বললেও চাইনিজ এয়ারক্রাফটগুলো বের হয়নি তারপর মালয়েশিয়ান এয়ারফোর্সে থাকা হক এয়ারক্রাফ্ট স্ক্রাম্বল করে তারপরে গিয়ে চাইনিজ এয়ারক্রাফ্টগুলো মালয়েশিয়ান এয়ারস্পেস ত্যাগ করে এখন প্রশ্ন হলো আমাদের পাশের মুসলিম দেশগুলো যেমন বাংলাদেশ পাকিস্তান কাকে সাপোর্ট করবে চাইনাকে নাকি মালয়েশিয়াকে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় ফরেন নিউজটি আসছে ইসরায়েল থেকে তো দু হাজার একটি রিপোর্ট সামনে এসেছে দু হাজার কুড়িতে ইসরায়েল মোট আট দশমিক তিন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে দু হাজার উনিশে যেটা ছিল কেবলমাত্র এক বিলিয়ন ডলার দু হাজার সতেরোতে ইসরায়েল সব বেশি অস্ত্র বিক্রি করেছিল প্রায় নয় দশমিক দুই বিলিয়ন ডলারের অস্ত্র সিপ্রি রিপোর্ট অনুযায়ী লাস্ট পাঁচ বছরে মুসলিম দেশ আজারবাইজান সাতশো চল্লিশ মিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে ইসরায়েল থেকে মানে আজারবাইজান সব থেকে বেশি অস্ত্র ইসরায়েল থেকে কিনেছে ইসরায়েলের পর রাশিয়া থেকে আজারবাইজান সব থেকে বেশি অস্ত্র কিনেছে যারা বলে আজারবাইজান তুর্কির অস্ত্রের জন্য জিতেছে তাদের কাছে রইল এই রিপোর্টটি যারা শুধু বলে কেবলমাত্র ভারতের পাইলট মারা যায় তারা এই নিউজটি শুনবেন তো মঙ্গলবার দুইজন ইরানের ফাইটার পাইলট মারা গেছে ফাইটার জেট ক্র্যাশের অথবা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা স্পষ্ট জানা যায়নি যার জন্য ফাইটার পাইলটগুলো মারা গেছে স্পষ্ট জানা যায়নি তবে বলা হচ্ছে যে দুইজন মারা গেছে তো এফ ফাইভ প্লেন অফ করার সময় একটা দুর্ঘটনা হয় সেটা অ্যাক্সিডেন্ট হয় না ক্র্যাশ হয় সেটা কিন্তু স্পষ্টভাবে বলা হয়নি তো সেই দুটি পাইলট মারা যায় তো ডেসফুল এয়ারওয়েজ যেটা ইরানের একটি এয়ারওয়েজ সেটা বর্তমানে ক্লোজ করে রাখা হয়েছে পরের আপডেটটি আসে ইন্দোনেশিয়ান নেভি থেকে আপনারা সবাই জানেন কিছুদিন আগে ইন্দোনেশিয়ান নেভির একটি সাবমেরিন দুর্ঘটনাগ্রস্ত হয়ে ডুবে যায় এবং তাতে থাকা সমস্ত ক্রিও বীরগতিপ্রাপ্ত হয় রিসেন্টলি একটি নিউজ সামনে আসছে যে চাইনিজ নেভিকে কাউন্টার করবার জন্য ইন্দোনেশিয়া নেভি তাদের সাবমেরিন ফ্লিটকে বাড়াতে চলেছে তো ইন্দোনেশিয়াতে তৈরি হওয়া নাগাপাসা ক্লাস সাবমেরিন যেটা সাউথ কোরিয়ার কোম্পানির থেকে টিওটির মাধ্যমে ইন্দোনেশিয়াতে তৈরি করছে ইন্দোনেশিয়ান কোম্পানি পিটিপাল তো তার একটি বর্তমানে সিট্রালে আছে যেটা কিছুদিনের মধ্যেই ইন্দোনেশিয়ান নেভিতে যুক্ত করে নেওয়া হবে বলে জানা যাচ্ছে পরে আপডেটটি আসছে ভারতীয় আর্মি থেকে তো বর্তমানে ভারতীয় আর্মি একটি আর এফ জারি করেছে সতেরোষট্টি ফিউচার রেডি কম্বার্ট ভেহিক্যাল স্ক্যানার জন্যে যেটা ভবিষ্যতে মেন ব্যাটেল ট্যাঙ্ক হিসাবে কাজ করবে এখন দেখার বিষয় কোন কোম্পানিতে সিলেক্ট হয় তো এই ফিউচার ট্যাঙ্ক নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো তো অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখবেন তার জন্য কি করতে হবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে বেশিরভাগ লোকই কিন্তু সাবস্ক্রাইব করে না দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না তো এই কটা নিউজ আপনাদের জানানো ছিল আশা করি ভালো লেগেছে লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ জয় হিন্দ